দক্ষ জনসম্পদ গড়ে তুলতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীতে প্রাথমিক শিক্ষায় সরকারি বিনিয়োগ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বলেন, প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা না গেলে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ মানব সম্পদ গড়ে তোলা যাবে না। বিউটি সংবাদদাতার প্রতিবেদন। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে প্রাথমিক শিক্ষায় সরকারি বিনিয়োগ, স্থানীয় অভিজ্ঞতা ও করণীয় নিয়ে এই সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে অংশ নেন গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও অঞ্চল থেকে আসা শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষা কর্মকর্তারা। এ সময় তারা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার নানা দুর্বলতা তুলে ধরেন। শুধু শিক্ষায় বিনিয়োগ না করে তাদের ইকোনমিক সিচুয়েশনটা ডেভেলপ করা, আজ অবধি কোনো রকমের কোনো অ্যালোকেশন দেখিনি। দেশের শিক্ষা খাতে বিনিয়োগ অপর্যাপ্ত উল্লেখ করে বক্তারা বলেন, শুধু শিক্ষার পরিসর বাড়ালেই হবে না, বরং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে, সেজন্য প্রাথমিক শিক্ষা থেকে গুরুত্ব দিতে হবে। একেবারে ছোট বয়স থেকে 10 বছর পর্যন্ত, এইটাই হলো বিনিয়োগের সবচেয়ে বড়। এরপরে আপনি যত বিনিয়োগ করবেন রিটার্ন কিন্তু কমতে থাকে। তাহলে আমাদের শিক্ষায় যে আমরা ব্যয় করছি কত পার্সেন্ট, ইউনেস্কো তো বলেছে আমাদের মতো যেসব দেশ আছে উন্নয়নের যে পর্যায়ে সেখানে শিক্ষায় ব্যয় হতে হবে অন্তত পক্ষে 4% জিডিপির, আমার এখানে কেন 2%-এরও কম। ব্যাপক সংস্কারের দরকার, সেটা শুধু শিক্ষা খাত নয়, অন্যান্য জায়গাতেও হতে হবে, এবং অবকাঠামোতে এবং সামাজিক সুরক্ষা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, সরকার শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে, দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যে যেখানে আসেন একটা প্রেন্টশিপ হোক, হইয়া সঠিকটাকে আইডেন্টিফাই করেন এবং আমার করণীয়টা আমি করি, আপনার করণীয়টা আমি করি। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধে দ্রুত সময়ের মধ্যে স্কুলে দুপুরের খাবার ব্যবস্থা চালু করার আহ্বান জানান শিক্ষা সংশ্লিষ্টরা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।